আমাদের সায়েন্টিস্টদের ক্ষমতা কতটা তা কিন্তু আমরা জানি, এবং আমরা আমাদের সায়েন্টিস্টদের ক্যাপাবিলিটির উপর ভরসাও করি। যদি ভারতীয় সায়েন্টিস্টরা, ইঞ্জিনিয়াররা আমেরিকা, চায়না বা ইউরোপিয়ান দেশগুলির মতো ফান্ডিং পায় কোনো কিছু ডেভেলপ করবার জন্যে, তাহলে ভারতের সায়েন্টিস্টরা, ইঞ্জিনিয়াররা তাদের থেকেও, মানে সেই সকল দেশ, আমেরিকা, চায়না, ইউরোপিয়ান দেশগুলির থেকেও ভালো জিনিস তৈরি করে দিতে সক্ষম। কম বাজেটে আমাদের সায়েন্টিস্টরা এমনিতেই যা করে দেখায় তা আমেরিকা বা চায়নার মতো দেশের পক্ষেও সম্ভব হতো না ওই বাজেটে, সে স্পেস সেক্টরেই হোক বা ডিফেন্স সেক্টরেই হোক। তো এমনই একটি ক্লাসিফাইড ওয়েপনের ব্যাপারে রিসেন্টলি জানা গেছে যা DRDO ডেভেলপ করছে। অস্ত্রের নাম রাখা হয়েছে দুর্গা 2। তো এই অস্ত্রটির ব্যাপারে যতটা জানা গেছে আমি ততটাই এই ভিডিওতে জানানোর চেষ্টা করেছি। তো হে গাইস, ওয়েলকাম টু লেটেস্ট ডিফেন্স নিউজ, আমি হলাম ঈশানু। তো বলে দিই, এটি একটি ক্লাসিফাইড প্রজেক্ট যার নাম রাখা হয়েছে দুর্গা 2, যার পুরো কথা ডিরেকশনালি আনরেস্ট্রিক্টেড রে গান অ্যারি। তো এটা এক প্রকার ডিরেক্টেড এনার্জি ওয়েপন। DRDO মিনিস্ট্রি অব ডিফেন্সের থেকে $100 মিলিয়ন চেয়েছে হাই পাওয়ার লেজার ওয়েপন বিকশিত করবার জন্য। এটি 3 বাহিনীর জন্যই ডেভেলপ করা হবে, আর্মি, নেভি এবং এয়ারফোর্স। আর্মির জন্য 100 কিলোওয়াটের লাইট ওয়েট ডিরেক্ট এনার্জি ওয়েপন ডেভেলপ করা হচ্ছে। আপকামিং মিসাইল, ড্রোন, হেলিকপ্টার, ফাইটার জেটকে ধ্বংস করবার জন্যে এটা কার্যকরী ভূমিকা পালন করবে। এই 100 কিলোওয়াটের একটি লেজার ওয়েপন কত দূর পর্যন্ত গিয়ে তার টার্গেটকে ডিস্ট্রয় করতে পারবে এটা তো ঠিক জানি না, তবে একটা ধারণা আপনাদের দিতে পারি। একটা রিপোর্টে দেখেছি যে 25 কিলোওয়াটের এরকম কোনো ওয়েপন একটি ব্যালাস্টিক মিসাইলকে ডিস্ট্রয় করতে পারবে সর্বোচ্চ 5 কিলোমিটার পর্যন্ত গিয়ে। তার মানে 100 কিলোওয়াটের এই ডিরেক্টেড এনার্জি ওয়েপন 5 কিলোমিটারের বেশি যেতে পারবে, মানে 5 কিলোমিটারের অধিক এর ম্যাক্সিমাম রেঞ্জ হবে। এই প্রজেক্টের স্ট্যাটাস কী তা অ্যাকচুয়ালি কেউ বলতে পারবে না, তবে কাজ হচ্ছে এটুকুই, কারণ এরকম প্রজেক্ট স্লোলি চলতেই থাকে, ক্রিটিক্যাল জিনিস ডেভেলপ করতে করতে সময় তো লাগবেই। আমেরিকা এরকম ওয়েপন তৈরি করে ফেলেছে। আমেরিকার কোম্পানি লকহেড মার্টিন জানুয়ারিতেই ফার্স্ট ইউনিট ডেলিভারি করেছে US নেভিকে। আমেরিকা এর নাম রেখেছে হেলিওস, যার ফুল ফর্ম হলো হাই এনার্জি লেজার উইথ ইন্টিগ্রেটেড অপটিক্যাল ডেজলার অ্যান্ড সার্ভিল্যান্স। তো এতে 60 কিলোওয়াটের পাওয়ার দেওয়া হয়েছে। এটা প্রাথমিকভাবে ব্যবহার করা হবে ছোট জাহাজ এবং ড্রোনের জন্য। এছাড়াও হেলিওসের পাওয়ার বাড়ানোর উপর কাজ চলছে, যা কোনো শিপ থেকে ফায়ার করা অ্যান্টিশিপ মিসাইলকে ধ্বংস করতে সক্ষম হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।